বন্ধ হয়ে যেতে পারে আপনার ইউনিভার্সাল ক্রেডিট, এমনটাই জানানো হয়েছে সরকারের এইচএমআরসির পক্ষ থেকে। আর এই বিষয়টি বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি রুমানা রাখি। যুক্তরাজ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউনিভার্সাল ক্রেডিটের একটি বড় ধরনের পরিবর্তন আসছে, আর এই পরিবর্তনের ফলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ক্রেডিট সুবিধা। ক্রেডিট সুবিধা বন্ধ না করতে আপনাকে জানতে হবে কিভাবে এটিকে এড়িয়ে যাওয়া যায়। আগামী 26 সেপ্টেম্বর থেকে কিছু ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের তাদের কাজের জন্য কিংবা চাকরি খুঁজতে আরও বেশি সময় ব্যয় করতে হবে, তাদের কাজের অনুসন্ধান করার বিষয়টি জানাতে হবে। আর এতে ইউনিভার্সাল ক্রেডিটধারী প্রায় 1,15,000 মানুষকে লাইট টাচ গ্রুপ থেকে ইন্টেন্সিভ ওয়ার্ক টাচ গ্রুপে স্থানান্তরিত করা হবে। এর মানে এই মানুষদের কাছ থেকে চাকরির সন্ধানে আরও বেশি ঘন্টা বিনিয়োগ করা, আরও বেশি ঘন্টা কাজ খোঁজার আশা করা হবে সরকারের পক্ষ থেকে। আর আপনি যদি আপনার নতুন লক্ষ্যগুলো পূরণ করতে ব্যর্থ হন, তবে আপনি দেখতে পাবেন আপনার ক্রেডিট সুবিধাগুলো হ্রাস করা হয়েছে, এমনকি বন্ধ হয়ে গেছে। তাই সরকারের নতুন যে নির্দেশনাগুলো আছে সেগুলো আসলে ইউনিভার্সাল ক্রেডিট যারা পান তাদের ক্ষেত্রে অবশ্যই মানতে হবে। আপনি লাইট টাচ গ্রুপে নাকি ইন্টেন্সিভ ওয়ার্ক টাচ গ্রুপে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন আর্নিংস থ্রেশহোল্ড নামের পরিচিত একটি সিস্টেম নির্ধারণ করে, এবং এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আসলে আপনি জানতে পারবেন আপনি কোন গ্রুপে। যারা বর্তমানে প্রতি মাসে £355 এবং যেসব দম্পতি মাসে £567-এর নিচে আয় করছেন, তারা ইন্টেন্সিভ ওয়ার্ক টাচ গ্রুপে যুক্ত হবেন। এর মধ্যে এমন মানুষও অন্তর্ভুক্ত রয়েছেন যারা ক্রেডিট সুবিধার সময় কিছুই উপার্জন করে না। এরা থ্রেশহোল্ডের মাধ্যমে 26 সেপ্টেম্বর থেকে এই মাসেই £494 এবং এর দম্পতিরা £782 পাবেন। যারা লাইট টাচ গ্রুপে আছেন এবং থ্রেশহোল্ডের উপরে উপার্জন করছেন, তাদের কাজের সন্ধান করতে এবং আরও বেশি সময় ব্যয় করতে হবে না। ঠিক কত ঘন্টা আপনি সময় নিয়ে কাজের সন্ধান করবেন তা আপনার পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হবে। আপনি আপনার ক্লেম এগ্রিমেন্টের বিবরণগুলো খুঁজে পেতে পারেন, যা আপনার এবং সরকারের মধ্যে একটি চুক্তি হয়ে আছে। আর এতে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট পেতে আপনি কি করবেন, এবং আপনাকে যে কাজ খুঁজতে বলা হয়েছে এবং কাজে আপনি যে আয় করছেন সেগুলো নিয়ে কিন্তু একটা সামঞ্জস্য তৈরি করতে চাচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট বা এইচএমআরসি থেকে যে প্রতিষ্ঠানটি এটি দেখভাল করছেন তারা। আপনি অনলাইনে আপনার ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্টে লগ ইন করে এটি খুঁজে পেতে পারেন। এতে কাজের সন্ধানের মধ্যে চাকরির জন্য আবেদন করা এবং অনলাইনে কাজের প্রোফাইল তৈরি করা থেকে শুরু করে এমপ্লয়মেন্ট সংস্থার সাথে নিবন্ধন করা অন্তর্ভুক্ত থাকতে পারে। এদিকে আপনি যদি আশঙ্কা করেন যে আপনার ক্রেডিট সুবিধা বাতিল হয়ে যাবে, তাহলে আপনি DWP এর সাথে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাকে আপনার করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হবে। তাই আপনি কাজ কতটা খুঁজছেন, কি করছেন, কি করছেন না, সবকিছুই আপডেট করতে হবে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে। একই সাথে এটি কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি আসলে যথাযথভাবে আপডেট করতে পারছেন না, তাহলে আসলে DWP-র সাথে যোগাযোগ করুন। এই ছিল আমার কাছে সম্প্রতি HMRC থেকে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।